वेलकम टू माय चैनल। आज के वीडियो टिते आम्रा क्लास 9 एर मॉडल एक्टिविटी टास्क इंग्लिश अगस्त 2021 सॉल्व करबो। प्रथमे तोमादेर एकटा आनसीन पैसेज देवा आछे, पैसेज टी भालोभावे पढ़े नीचेर प्रश्नगुली उत्तर लिखते हबे। The Asian Games of 2022 in Hangzhou 2022 ते Hangzhou ते जे Asian Games टी अनुष्ठित होबे। We'll see the return of the game of chess। आमरा देखते पाबो जे दाबा खेला आबार सेई खेलाटीते Asian Games से फिरे एसेछे। After the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program, Olympic Council of Asia tara ei siddhanto ti niyeche je ei chess khelatike abar ei Asian Games e firiye ana hobe, tader je games program ache shekhane ei daba khelatike firiye ana hobe। Chess was a part of Asian Games 2006 in Doha। 2006 e Doha te je Asian Games onushthito hoyechilo, chess kintu tokhon sei Asian Games e khela hoyechilo। And 2010 in Guangzhou। 2010 e Guangzhou teo je Asian Games onushthito hoyechilo tateo चेस खेला हुए चिलो। इंडिया ओन टू गोल्ड मेडल्स एट दोहा। दोहा ते इंडिया दुटो सोनार मेडल पे चिलो। वेद कोनेरो हम्पी विनिंग द गोल्ड मेडल इन वीमेंस रैपिड इंडिविजुअल इवेंट। कोनेरो हम्पी तिनी गोल्ड मेडल जीते चिलेन कोन इवेंटे? মহিলাদের যে পৃথক ইভেন্ট ছিল তাতে তিনি সোনার মেডেল জিতেছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। পুরুষরাও কিন্তু গোল্ড জিতেছিলেন এই একই খেলাতে। ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন আ ব্রোঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট। 2010 ভারতীয় পুরুষরা ব্রোঞ্জ জিতেছিলেন। ওয়াইল ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য উইমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট। এবং মহিলাদের দল থেকে মহিলাদের পৃথক যে ইভেন্ট ছিল তাতে ডি হারিকা ব্রোঞ্জ জিতেছিলেন। বিশ্বনাথন আনন্দ ফাইভ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমরা সবাই জানি বিশ্বনাথন আনন্দ দ্য চেস প্লেয়ার, ফেমাস চেস প্লেয়ার, তিনি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার, এবং ইন্ডিয়ার তিনি প্রথম গ্র্যান্ডমাস্টার। এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। বিশ্বনাথন আনন্দ তার খুশি প্রকাশ করেছেন এই যে 2022 এশিয়ান গেমসে দাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এতে তিনি খুব খুশি। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যিনি ভাইস প্রেসিডেন্ট তার নাম ডিভি সুন্দর, সেইড ইট ওয়াজ ভেরি গুড নিউজ। তিনি বলেছেন কি এটি খুব ভালো খবর। ফর দ্য গেম অ্যান্ড দ্য প্লেয়ার্স টু, খেলাটির জন্য এবং প্লেয়ার্সদের জন্য। অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস, এবং এই যে দাবা খেলাটিকে অন্তর্ভুক্ত করা হলো এশিয়ান গেমসে তার ফলে ভারতীয়দের জন্য মেডেল জেতার সুযোগ আসলো। হি অলসো এক্সপেক্টেড আ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অব দ্য গেমস। তিনি এও আশা করছেন যে টিম ইভেন্ট
এবং ইন্ডিভিজুয়াল ইভেন্ট পৃথক যে ইভেন্ট দুটোই এই খেলার অংশ হবে। এবার তোমরা প্রশ্নগুলি সলভ করো। অ্যাক্টিভিটি ওয়ান, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলিকে সম্পূর্ণ করো। নাম্বার ওয়ান, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন ড্যাশ। 2022 এর এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? চারটি বিকল্প দেওয়া আছে। নাম্বার এ দোহা, নাম্বার বি চেন্নাই, নাম্বার সি গুয়াংজো, নাম্বার ডি হ্যাংজো। উত্তরটি কি? হ্যাংজো, নাম্বার ডি। নাম্বার টু, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন। 2010 এ স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে ভারতীয় পুরুষরা কি জিতেছিল? নাম্বার এ ব্রোঞ্জ, নাম্বার বি গোল্ড, নাম্বার সি নো মেডেলস, নাম্বার ডি সিলভার। আমরা প্যাসেজে পড়েছি তারা সোনা জিতেছিলেন, তাহলে সঠিক বিকল্পটি নাম্বার বি গোল্ড। নাম্বার থ্রি, দ্য ভাইস প্রেসিডেন্ট অব দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ। অল ইন্ডিয়ান চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টের নাম কি? নাম্বার এ ডিভি সুন্দর, নাম্বার বি কোনেরু হাম্পি, নাম্বার সি ডি হারিকা, নাম্বার ডি বিশ্বনাথন আনন্দ। সঠিক উত্তরটি নাম্বার এ ডিভি সুন্দর। নেক্সট অ্যাক্টিভিটি টু, ডু অ্যাজ ডাইরেক্টেড। যেরকম তোমাদের নির্দেশ দেওয়া আছে সেরকম করো। নাম্বার ওয়ান, I wish you to be quiet. Change into a complex sentence. তোমাদের এই বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। আমরা কি জানি, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটি মেইন ক্লজের উপরে নির্ভর করে। তাহলে উত্তরটি কি হবে? I wish that you remain quiet. Number 2. Opening the gate, the man came in. Change into a compound sentence. Compound sentence e tomaderke ei bakko ti poriborton korte hobe. Compound sentence e ki thake? Dutoi main clause thake ebong majkhane কনজাংশন দিয়ে দুটো বাক্য যুক্ত থাকে। তাহলে এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে লেখো, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। নাম্বার থ্রি, আই নো হু সেড ইট। চেঞ্জ ইন টু এ সিম্পল সেন্টেন্স। এটিকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করো। আনসার, আই নো ইটস স্পিকার। যে বলে তাকে তো আমরা স্পিকার বলি। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে এইভাবে লিখতে পারি, আই নো ইটস স্পিকার। নেক্সট অ্যাক্টিভিটি থ্রি, রাইট আ প্যারাগ্রাফ উইথ ইন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের এই পয়েন্টসগুলোকে ব্যবহার করে তোমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে 100 ওয়ার্ডস এর মধ্যে। বিষয়, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগানোর প্রয়োজনীয়তা বা গুরুত্ব। তোমাদের পয়েন্টস দিয়ে দেওয়া আছে। কি কি পয়েন্টস দেওয়া আছে? ইন্ট্রোডাকশন, ব্রিংস রেইন, প্রিভেন্ট সয়েল ইরোশন, ডিক্রিজেস এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটি অফ নেচার, কনক্লুশন। তাহলে প্যারাগ্রাফটি লেখা শুরু করো। ট্রিজ আর দ্য ভাইটাল এলিমেন্টস দ্যাট মেইনটেইন ব্যালেন্স অ্যান্ড ফিল দ্য ওয়ার্ল্ড উইথ গ্রিনারি, ফ্রেশনেস অ্যান্ড নারিশমেন্ট। গাছ হচ্ছে সেই গুরুত্বপূর্ণ উপাদান
যা ভারসাম্য রক্ষা করে এবং পুরো পৃথিবীকে সবুজে, সজীবতায় এবং পুষ্টিতে ভরিয়ে তোলে। From roots to leaves, every part of a tree is beneficial to us. গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত সমস্ত অংশই আমাদের জন্য উপকারী। They help in bringing rain through the process called transpiration. তারা বৃষ্টি আনতে সাহায্য করে। কোন পদ্ধতির মাধ্যমে? Transpiration. গাছের পাতা থেকে যে জল বেরিয়ে যায়, সেই জল আকাশে চলে যায় এবং তার থেকেই বৃষ্টি আসে। Trees prevent soil erosion. ভূমি ক্ষয়ের হাত থেকে গাছ আমাদের রক্ষা করে। Roots do not allow natural forces like wind and water to carry away the fertile layer of soil. গাছের শিকড় বাতাস এবং জলকে বাধা দেয়, মাটির ওপরের যে অংশটি, ওপরের যে লেয়ারটি, স্তরটি, সেটিকে নিয়ে যেতে বাধা দেয়। ট্রিজ ইম্প্রুভ এয়ার কোয়ালিটি। বায়ু দূষণের হাত থেকেও কিন্তু গাছ আমাদেরকে রক্ষা করে, বায়ুর মান বাড়ায়। দে অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ লাইফ গিভিং অক্সিজেন থ্রু ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের মাধ্যমে তারা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং অক্সিজেন দেয়, আমাদের যে জীবনদায়ী অক্সিজেন সেটি দেয়। দে আর দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ নেচার উইথ দেয়ার কালার, জুসি ফ্রুটস অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার্স। তারা হচ্ছে প্রকৃতির সব থেকে সুন্দর সৃষ্টি, তাদের রং, রসালো ফল, সুন্দর ফুল যার সুগন্ধ আছে, এই সব নিয়ে তারা হচ্ছে প্রকৃতির সব থেকে সুন্দর সৃষ্টি। দে আর দ্য হোমস অফ মেনি বার্ডস অ্যান্ড এনিমালস। অনেক পাখি, পশু, তাদের আশ্রয় হচ্ছে এই গাছ। টু কনক্লুড, সবশেষে আমরা কি বলতে পারি? উই ক্যান সে দ্যাট উইদাউট ট্রিজ দ্য আর্থ উড বিকাম ব্যারেন অ্যান্ড লাইফলেস। গাছ ছাড়া পৃথিবী ব্যারেন হয়ে যাবে, অনুর্বর হয়ে যাবে অ্যান্ড লাইফলেস, প্রাণহীন হয়ে যাবে। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, তাই আমাদের বেশি করে গাছ রোপণ করতে হবে অ্যান্ড টেক কেয়ার অব দেম, এবং তাদের যত্ন নিতে হবে। শুধু রোপণ করলেই হবে না, তাদের যত্ন নিতে হবে। অ্যান্ড এনকারেজ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এবং অন্যদেরকেও এনকারেজ করতে হবে, বলতে হবে, বোঝাতে হবে যে গাছ লাগাও,